আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা অনেক বেশি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে রাখা আছে একটা পার্সেল তো এই পার্সেলটি জন্মদিনে গত তিন দশ দুই হাজার আমার জন্মদিন ছিল ওই দিন কিন্তু আমার আপু আমাকে না জানিয়ে এই অর্ডারটি করে তো আজকে সেই লোক আমাকে ফোন দিয়েছিল তো বলছিল যে স্যার আপনার পার্সেল আছে তো আপনি কাইন্ডলি একটু গ্রহণ করবেন তো আমি আমার লোকেশন দিয়ে রাখছিলাম আমার লোকেশনটা আমার আপু কৌশলে আমার থেকে জানছে জানার পরে সে কিন্তু আমার থেকে লোকেশনটা নিয়ে ওইভাবে আমার নাম্বার টাম্বার বসিয়ে জাস্ট একটা অর্ডার করে তো আমি জানি না তো সেই ক্ষেত্রে ওই লোকটি আসে আমার বাসায় এসে এই পার্সেলটি দিয়ে যায় তো আমি পরে আপুকে ফোন দিই তো আপু বলে যে হচ্ছে যেটা দিয়েছি ওটা দেখ পছন্দ হয় কি না তো জাস্ট জন্মদিনের উপহার দিয়েছে আমাকে তো দেখা যাচ্ছে যে এক টাকার জিনিস হলেও সেটা কিন্তু উপহার অনেক দামি তো আমার ধন্যবাদ জানাই আমার আপুকে যে সে আমার জন্য এত কিছু ভাবে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই পার্সেলটি আমার আপু অর্ডার দিয়েছিল তো আজকে আপনাদেরকে দেখাই আসলে পার্সেলটির মধ্যে কী কী আছে খুলতেছে প্রথমে দেখাই এই জিনিসটা লক্ষ্য করুন যে এখানে লেখা আছে যে যার একজন ভাই আছে সে অনেক খুশি তার মানে এই কথাটা হচ্ছে আমার বোনকে জাস্ট ইয়ে করছে বলছে উদ্দেশ্য নিয়ে আমাকে জানাইছে আর কি তো যাই হোক এখানে এটার মধ্যে মনে হয় নেভি চশমা আছে রাখাই যেহেতু এটা একটা কম্বো একটা সেট দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন চশমাটা ভালোই আছে না এখানে দেখি কি রাখা আছে ও এটা একটি মানি ব্যাগ দেখতে পাচ্ছেন মানি ব্যাগটাও সুন্দর জাস্ট খুলে একটু দেখায় আপনাদের সাথে একটা সেন্ট রয়েছে যেহেতু একটা কমবে একটি সেট তো এখানে চকলেট আছে দুইটা একটা ফুলও আছে তো ফুল তো আমার আমি তো ছেলে মানুষ আমি কি করবো ফুল গার্লফ্রেন্ড থাকলে হয়তো আমি তাকে দিয়ে দিতাম তা আমার তো গার্লফ্রেন্ড নেই জাস্ট আচ্ছা এটা মেবি ঘড়ি একটা ওলিপসের একটা ঘড়ি ঘড়িটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সাথে একটা শার্ট রয়েছে শার্টটা এই যে তো এই এই ছিল আমার হচ্ছে পার্সেলটির মধ্যে তো সর্বোপরি একটা কথাই বলবো আমার আপুকে অনেক ভালোবাসা কারণ আপুর সাথে আমি কিন্তু ছোটবেলা থেকে অনেক মারামারি করি তো মাঝখানে আপুর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি অবশ্য ভালো হয়ে গেছি তো দেখতে পাচ্ছেন আপুর প্রতি আমার অনেক ভালোবাসা হয়তো মুখ ফুটে কখনো বলা হয়নি যে আপু তোমাকে আমি ভালোবাসি তো আজকে বলতে চাই আপু আসলে আমি তোমাকে ভালোবাসি হয়তো অনেক দুষ্টমি করি ছোটো ভাই হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন তো প্রিয় গাইস আপনারা দেখলেন যে হচ্ছে আসলে পার্সেলটি কী কী ছিল পার্সেলটির মধ্যে তো আপনাদের যারা যাদের হচ্ছে বোন ভাই বোন আছে তারাই হয়তো বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে কিন্তু টম টমেন্ট জেরির মতন সম্পর্ক তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রেজন।